ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আক্তার হোসেন নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আক্তার হোসেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচায়াল গ্রামে মুদির ব্যবসা করেন। মঙ্গলবার রাত আনুমানিক দশ ঘটিকায় ভুক্তভোগী আক্তার হোসেন দোকান বন্ধ করার সময় প্রতিবেশী আবুল হোসেন এবং তার ছেলে রাব্বি মিয়া আল আমিন ও মেহেদি মিলে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারি কুপিয়ে জখম করে দোকানের ক্যাশ থেকে নগদ ৫০,০০০ টাকা ও মালামাল ছিনতাই করে নিয়ে যাবার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে লোকজন চলে আসলে তাৎক্ষণিক আবুল হোসেন ও তার ছেলেরা পালিয়ে যায়। পরে আক্তার হোসেনের গুরুতর অবস্থা দেখে তাৎক্ষণিক বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। তার মাথায় ও চোখের উপর সহ বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে। এ বিষয়ে আক্তার হোসেনের মেয়ে জামিলি আক্তার বলেন, আমার বাবা দোকান থেকে ফেরার পথে আবুল্লাহ ও তার ছেলে রাব্বি আল আমিন মেহেদি মিলে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারি কুপিয়েছে। আমাদের দোকানের ক্যাশের টাকা ও মালামাল নিয়ে গেছে। আমাদের সাথে তাদের কোনো পূর্ব শত্রুতা নেই। আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।